ইসমিল্লাহ রহমান রাহিম ঢাকা হলিফ্লা স্কুলের যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী রয়েছ তোমাদের জন্য আমি আজকে ষষ্ঠ অধ্যায়ের ভগ্ন অঙ্ক করব তোমরা এই সিটটি আমাদের অফিস কক্ষে থাকবে অফিস কক্ষ থেকে অফিস চলাকালীন সময় এসে সিটটি নিয়ে যাবে এটি তোমাদের অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তোমাদের প্রথমে অনুশীলনী ছয় দশমিক এক থেকে শুরু করব তোমরা এখানে এক নম্বর দেখতে পাচ্ছ ভগ্নাংশে প্রকাশ করো এক নাম্বার রয়েছে দুই সমস্ত এটি তোমরা দেখতে পাচ্ছ এটি একটি মিশ্র ভগ্নাংশ আমাদের এই প্রক্রিয়ায় যেটা করতে হবে সেটা সেক্ষেত্রে যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্কেরই হর কোনো পরিবর্তন হবে না এখানে হর হচ্ছে তিন এখানে দুই হচ্ছে পূর্ণ সংখ্যা আর উপরে যে দুই রয়েছে এটা হচ্ছে লব অর্থাৎ লব হড় এবং তার সাথে একটি পূর্ণ সংখ্যা থাকলে এটাকে আমরা সাধারণত মিশ্র ভগ্নাংশ বলি নিচের যে হর তিন আছে তিনে থাকবে উপরে ভাবে এই পূর্ণ সংখ্যা এবং হর গুণ করতে হবে যেমন এখানে পূর্ণ সংখ্যা রয়েছে দুই দুইয়ের সাথে তিন গুণ করতে হবে তার সাথে যে লবের অংশটি থাকবে সেই লবের অংশটি যোগ করতে হবে তোমরা তাহলে দেখো আমাদের যে হর তিন রয়েছে সেটা তিনই আছে এটা কোনো পরিবর্তন করা হয়নি ওপরে এই তিনের সাথে দুই গুণ করতে হবে অর্থাৎ এই আড়ারই দুইটা সংখ্যা গুণ করতে হবে তো তিন গুণ দুই এরপরে যোগ দিয়ে ওপরে যে লব যা থাকবে সেটাই যোগ করতে হবে তাহলে আমাদের এখানে নিচে কোনো পরিবর্তন করা হয়নি হর উপরে তিন দুগুণে ছয় ছয়ের সাথে দুই যোগ করলে আট অঙ্ক এখানে শেষ এরপরে আরেকটা অঙ্ক দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবে তোমার দুই নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ তিন সমস্ত এক বাই নয় এখানে হচ্ছে আগের মতোই আমাদের হর নয় কোনো পরিবর্তন হবে না এখানে আড়ারিভাবে তিন এবং নয় গুণ করতে হবে অর্থাৎ নয় গুণ তিন এরপর যোগ দিতে হবে ওপরে যে লব এক থাকবে সে এক যোগ করতে হবে শেষের লাইনে গিয়ে নয় কোনো পরিবর্তন হবে না তিন লং সাতাশ আর এক যোগ করলে আঠাশ একইভাবে বাকি যেগুলো আছে এগুলো করতে পারবে আমি আরেকটা করে দিচ্ছি তোমরা পাঁচ নাম্বার তিন নাম্বার দেখতে পাচ্ছ পাঁচ সমস্ত পাঁচ বাই এগারো এখানেও আগের মতো এগারো কোনো পরিবর্তন হবে না তোমরা এখানে এভাবে পাঁচের সাথে এগারো গুণ করবে অর্থাৎ এগারো গুণ পাঁচ যোগ ওপরে যে লব যা থাকবে সেটা যোগ করতে হবে আগের মতো অঙ্কগুলো এরপরে নিচে এগারো ছিল এগারোই থাকবে উপরে পাঁচ পঞ্চান্ন আর পাঁচ যোগ করলে ষাট আমরা এভাবে বাকি যে অঙ্কগুলো রয়েছে যেমন চার এবং পাঁচ এভাবে তোমরা নিজেরা প্র্যাকটিস করে শেষ করবে আমরা এরপরে দুই নম্বরে যাব দুই নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো তোমরা দেখতে পাচ্ছ ওপরে দুয়ের এক সাত বাই তিন সাত হচ্ছে লব তিন হচ্ছে হর অর্থাৎ সাতকে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা তিন দ্বারা সাতকে ভাগ করব তিন দ্বারা সাতকে ভাগ করলে তিন দুগুণে ছয় নিচে নামবে এক অর্থাৎ ফলাফল হচ্ছে এই দুই হচ্ছে ভাগ ফল এক ভাগ শেষ সেটা উপরে যাবে এবং তিন আমি যেটা দ্বারা ভাগ করছি অর্থাৎ ভাজক সেটা নিচে চলে যাবে তোমরা এটা নর্মালি আমরা যেভাবে ভাগ করি অন্যভাবে যদি কেউ ভাগ করতে সে ভাগ করতে পারো এইভাবে আমাদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখাচ্ছি আমি একুশকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ একুশ হচ্ছে আমাদের ভাজ্য এবং পাঁচ হচ্ছে ভাজুক অর্থাৎ পাঁচ দ্বারা আমরা একুশকে ভাগ করব চার পাঁচা বিশ তোমার ভাগ শেষ সবে এক তাহলে ফলাফল হচ্ছে ভাগ ফল হচ্ছে আমাদের চার ভাগ চার এবং যা যা দ্বারা ভাগ করেছিলাম ভাজো সেটা নিচে যাবে এভাবে তোমরা দুই নাম্বার যে বাকি অঙ্কগুলো আছে বাকি অঙ্কগুলো করতে পারবে আমি এরপর আসি তিন নাম্বারে তিন নাম্বার বলছে হিসাব করো অর্থাৎ এখানে প্রায় পনেরোটি অঙ্ক রয়েছে আমি তিন নম্বরের এক থেকে শুরু করব তো দেখতে পাচ্ছো এক নম্বরে চার বাই ছয় যোগ তিন বাই ছয় আমরা সমান চিহ্ন দিয়ে এখানে লসগু করতে হবে তোমরা দেখতে পাচ্ছ ছয় এবং ছয় লসগু ছয় এগুলো দুটি একই সংখ্যা সেক্ষেত্রে আমাদের ওপরে যে সংখ্যাগুলো আছে এইগুলো সরাসরি যোগ করে দিলে হবে তারপর আমি বিস্তারিত তোমাদের একটু বুঝে দিচ্ছি ছয় এবং ছয় লসাগু ছয় পরবর্তীতে ছয় এই লসাগু ছয়কে আমরা যদি এই ছয় দ্বারা ভাগ করি তাহলে এক হবে একের সাথে চার গুণ করতে হবে চার হবে এবার মাঝখানে যোগ তোমাদের এই নিয়ম কিছুটা এর আগেও আমি বুঝেছিলাম হয়তো বা এই জন্য তোমাদের একটু সুবিধা হতে পারে আবার এখানে দেখো তোমরা ছয় লসাগু ছয়কে আবার এই ছয় দ্বারা ভাগ করলে এক হবে একের সাথে আবার তিন গুণ করলে তিনে হবে পরবর্তীতে চার এবং তিন যোগ করলে সাত হবে নিচে ছয় এরপরের যে পার্টি এই সাত বাই ছয় এটা তোমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছ তোমাদের এইভাবে যে করতে হবে এমন কোনো কথা নেই তোমরা ইচ্ছে করলে করতে পারো অর্থাৎ আমি এর আগে তোমাদের যে ভাগ করে দেখেছিলাম মিশ্র ভগ্নাশ্র প্রকাশ করো ওইভাবে তোমরা ভাগ করতে পারো অর্থাৎ সাতকে ছয় দ্বারা ভাগ করে করতে পারো কিংবা এই নিয়মে করতে পারো এরপর তোমরা দুই নম্বরে দেখো এক সমস্ত দুই বাই তিন যোগ দুই সমস্ত দুই বাই তিন আমরা এটাকে সমাধান করব যোগ ফল বের করব তোমরা দেখতে পাচ্ছ এখানে পূর্ণ সংখ্যা রয়েছে এক এবং পরের অংশে পূর্ণ সংখ্যা রয়েছে দুই আমরা এই সংখ্যাটাকে একটু আলাদা করে নেব এক সমস্ত দুই বাই তিন আর এক যোগ দুই বাই তিন একই জিনিস যোগ দুই সমস্ত দুই বাই তিন আর দুই যোগ দুই দুই বাই তিন একই জিনিস কোনো পরিবর্তন হবে না পরবর্তীতে আমরা যে পূর্ণ অংশগুলো রয়েছে যেমন এখানে এক রয়েছে এখানে দুই রয়েছে আমরা এক এবং দুই যোগ করব যোগ এখানে দুই বাই তিন রয়েছে এখানে দুই বাই তিন রয়েছে আমরা এখানে যোগ করব এরপরে এক আর দুই যোগ করলে তিন হবে আমরা সেটা পরে যোগ করতে পারবো তার আগে আমরা এখানে লসকও করবো তিন এবং তিনের লসকও করব তিন এবং তিনের লসকু হবে তিন এরপরে এখান থেকে দুই এবং এখান থেকে দুই যোগ হবে যেহেতু লশাগ দুইটি একই সংখ্যা দুই আর দুই যোগ করলে চার হবে এবং চারকে তিন দ্বারা ভাগ করলে এক সমস্ত এক বাই তিন হবে এটা যেটা তোমরা একটু বিস্তারিত করতে চলে তোমাদেরকে রাগ করে করতে হবে আর যদি শর্টকাটে চাও এভাবে শর্টকাট করতে পারো এক যোগ এক বাই তিন এরপরে তোমরা এক দুই এবং এক যোগ করলে হবে চার অর্থাৎ চার সমস্ত এক বাই তিন এছাড়া অন্য অনেক নিয়মই করা যাবে তোমরা যদি অন্য কোনো নিয়মে করতে চাও তোমরা করতে পারো নিয়মে এভাবে তোমরা এখানে আমাদের যতগুলো অঙ্ক আছে সবগুলো একই তোমরা যদি অন্য কোনো নিয়মেও করতে চাও করতে পারো আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে আমি একটা বিয়োগ দেখাবো তোমাদেরকে নয় নাম্বারটি দেখো আট বাই সাত বিয়োগ পাঁচ বাই সাত এখন আগের মতো লসকে করতে হবে সাত এরপরে সাতকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি এক হবে একের সাথে আট গুণ করলে আটই হবে একইভাবে এখানেও সাতকে সাত দ্বারা ভাগ করলে এক হবে একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ হবে এরপর আট থেকে পাঁচ বেগ করলে তিন হবে অর্থাৎ তিন বাই সাত অর্থাৎ আগের মতো যোগ ওখানে যোগ ছিল এখানে বিয়েক ছিল এছাড়া অন্য কোনো পরিবর্তন নেই তোমরা এভাবে বাকি যে অঙ্কগুলো আছে সবগুলি একই নেমে করতে পারবে তারপরে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি বারো নম্বর সাত বাই ছয় এক বাই তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ আমরা যেহেতু এখানে লসাগু এখানে মিল নেই ছয় এবং চার আলাদা দুটি সংখ্যা সেক্ষেত্রে তোমরা সরাসরি লশগু করে করতে পারো ছয় এবং চার লশ বারো কিংবা এই নেমে করতে পারো যেমন এখানে আমরা ছয় এবং চারের লশকও আমরা সবাই জানি বারো তাহলে এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে বারো হবে আমরা এখানে দুই দ্বারা গুণ করবো ওপরে দুই দ্বারা গুণ করবো তাহলে এখানে ছয় দুগুণা বারো হবে এখানে সাত দুগুণা চোদ্দ হবে একইভাবে এখানে যেহেতু ছয় চারের লশকও তাহলে এখানে চারের সাথে এমন একটি সংখ্যা গুণ করবো যাতে বারো হয় তিন চারে বারো এখানেও তিন দ্বারা গুণ করতে হবে পরবর্তীতে লাইন দেখো তোমরা সাত দুগুণা চোদ্দ নিচে বারো একেভাবে তিন একে তিন তিন চারে বারো এরপর লাইনটা তোমরা আগের মতো করতে পারবে বারো এবং বারো বাকিটুকু আমি তোমাদের বলেছিলাম সে করতে পারো এভাবে তোমরা পনেরো পর্যন্ত করতে পারবে তা তোমরা আজকে এই পনেরো পর্যন্তই প্র্যাকটিস করো আমি পরবর্তীতে তোমাদের জন্য আবার চার নম্বর থেকে আবার শুরু করব আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফিজ